এখন যদি আমরা গতকালকের ঘটনার প্রবাহে একটু ফিরে আসি এবং আলোচনা করি যেভাবে করে এই রেভুলিউশনটা সফল হইল দেখেন এই পুরা রেভুলিউশনটা সফল হওয়ার কৃতিত্ব আর না মিলিটারির অবশ্যই আপনি বলতে পারেন যেটা তো অবশ্যই নাম্বার ওয়ান স্টুডেন্টদের এটা বলার অপেক্ষা রাখে না এই অবভিয়াস ব্যাপারের পর পুরা কৃতিত্বটা সেনাবাহিনীর আজকে সেনাবাহিনীর কারণে একটা রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে সেনাবাহিনীর কারণে আজকে এত সহজে আমরা এই জয়টা পাইছি এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না যে এই ভয়টা কত অনেকদিন ধরে প্রকাশ করে প্রকাশ করে আসতেছিলাম যে এই যে কোনো ভবন দখল করো দখল করে এই কথাগুলো বলা হচ্ছে একটা রক্ত গঙ্গা বয়ে যেত এই পুরাটা একটা জিনিস অ্যাভার্টেড হয়েছে শুধুমাত্র সেনাবাহিনীর কারণে এটা কি ডেলি স্টারে পড়লাম না কোথায় পড়লাম ভাই সরি মানে এত খবর আসা যাওয়া করে সেটিগুলো বের করার সময় নাই চট্টুকোনো পরে স্টারে পড়ছি যদি সেটা হয়ে থাকে তাহলে খুব রিলায়েবল খবর যে ওবায়দুল কাদের গতকালকে রাতে বাংলাদেশ ত্যাগ করছেন ইন্ডিয়াতে চলে গেছেন গতকাল রাতে তো সেটা যদি হয় তার মানে গতকালকে ডিসিশন হয়ে গেছে আজকের ফিট ফেট সরকারের মানুষ রাস্তায় নামার আগে গতকালকে ফেট সিল্ড হয়ে গেছে যে কি হইতে যাচ্ছে তো তাইলে যদিও বদল কাদের গতকালকে লিভ করে থাকে বা নাও করে থাকে শেখ হাসিনা তো আজকে সকালে লিভ করে নেয় উনি লিভ করছে বারোটা একটার দিকে রাইট এবং উনি বারোটা একটার দিকে আত্মসমর্পণ করা দেখায় ক্লিয়ারলি যে এইরকম ডিসিশন এগুলো আরও আগেই হয়ে গেছে কারণ ইয়েদের যে গোটা আমাদের বসুম্য বিরোধী ছাত্রদের সমন্বয়কদের আহ্বান ছিল কিন্তু দুপুর দুইটায় সবাই ইয়েতে ইয়ে শাহবাগে শহীদ মিনারে বটেবার আসার কথা সবাই এসে অবস্থান নেওয়ার কথা রাইট এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না এবং ভালো ব্যাপারটা যেটা হচ্ছে যে গতকালকে যে একজন সমন্বয়কের ভিডিও শেয়ার করলাম সে বলতেছে আমরা কি গণভবন দখল করব এটা শুধু তার মুখের কথা মেইন যে সমন্বয়ক ওদের কাছ থেকে এমন কথা দেখলাম না তারা কিন্তু বলছে যে জাস্ট অসহযোগ এবং অবস্থান কর্মসূচি সো সে আমার কাছে মনে হচ্ছে পাকটামি করে এ কথাটা বলছে এবং এটা শুনে তো আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু অন্য সমন্বয়কদের মুখ থেকে কথাটা শুনি নাই সো সেটা যদি হয়ে থাকে তার মানে গণভবন ঘেরাও দখল এগুলো কতকালকের কর্মসূচি ছিল না খুবই ভালো খবর তাদের কর্মসূচি ছিল শাহাবাগে জড়ো হওয়া দুপুর দুইটায় তাহলে বুঝেন দুপুর দুইটা শাহভাগে জড়ো হওয়ার কথা যদি হয়ে থাকে সেইখানে দুপুর একটা বাজে অলরেডি আমরা ঘোষণা চলে আসছে যে আর এক ঘন্টা পর মানে দুপুর দুইটা বাজে সেনাবাহিনী ব্রিফ করবে তার মানে ছাত্ররা টেস্টেড হওয়ার আগেই ছাত্ররা কর্মসূচিতে যাওয়ার আগেই তাদের কর্মসূচিতে দুইটা বাজে শুরু হওয়ার কথা কর্মসূচি শুরু হওয়ার আগেই অলরেডি শেখ হাসিনা আত্মসমর্পণ করে চলে গেছে তার মানে ছাত্ররা ওনাকে পুশ করে নাই তার মানে এটা সেনাবাহিনীর তরফ থেকে সিদ্ধান্তটা অলরেডি হয়ে গেছে তাও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা লাস্ট দিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে হইলো সেটা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে সম্ভবত শেখ হাসিনার সাথে এরকম ইয়ে ছিল ডিসিশন ছিল যে আমরা লাস্টে যে ছাত্রদের কর্মসূচি আমরা ছাত্রদের উপর গুলি চালাব না এবং এটা আমরা জানি ইন্টারনাল খবর থেকে এই সিদ্ধান্ত সেনাবাহিনীর তরফ থেকে ছিল এবং তারা প্রধানমন্ত্রীকে বলে দিছে যে আমরা ছাত্রদের উপর কোনো গুলি চালাবো না কথা হচ্ছে যে কারফিউ দেওয়ার পর এখন ছাত্ররা বের হবে কি না সো এটা ছিল লাস্ট একটা চান্স শেখ হাসিনার জন্যে যদি ছাত্ররা ভয়ে না বের হইতো এবং দুই একজন বের হলে তাদেরকে যদি টুলি করে বিচ্ছিন্নভাবে রক্তপাত না করে যদি এটাকে কোয়েল করা যেত তাইলে শেখ হাসিনা টিকে যেত কিন্তু যখন আমরা সকাল দশটা এগারোটার নাগাদ জানতে পারলাম যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে উত্তরা থেকে তারপর উত্তরার দিক দিয়ে তারপর হচ্ছে এদিকে ওই শনির আখড়ার দিক দিয়ে এরকম বিভিন্ন জায়গা দিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নামছে এটা যখন জানলাম তখন সাথে সাথে এই ডিসিশন আমি যেটা বুঝতেছি ফাইনাল হয়ে গেছে শেখ হাসিনার সাথে ওকে ফাইন মানুষ রাস্তায় নেমে গেছে এখন তাদেরকে আর থামানোর একমাত্র গুলি করা সেটা আমরা করতে যাচ্ছি না সো হারমেনে নিয়ে ছাড়া কোনো উপায় নাই শেখ হাসিনা হারমেনে নিয়েছে যেই কারণে যখনই মানুষ রাস্তায় নামছে তখনই আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট চলে আসছে যে শেখ হাসিন এ যে দুইটা বাজে হচ্ছে সেনাপ্রধান ভাষণ দেবেন রাইট সো তার মানে এই পুরা জিনিসটা রক্তপাতহীন এই ইয়েটা বিজয়টা লাস্ট দিন এই রক্তপাতহীন বিজয়টা আসছে পুরোপুরি সেনাবাহিনীর হাত ধরে অন্য কোনো এখানে ফ্যাক্টর নাই হান্ড্রেড পার্সেন্ট সেনাবাহিনীর ফ্যাক্টর ছিল অনেক আবার কমেন্ট করে বেড়াতেছে আপনি বলছেন গণভবন ঘেরাও করতে গেলেই হবে সেভাবে কিছুই তো হলো না এটা তো শেখ হাসিনা পালনোর পর মানুষ গণভবনে ঢুকে র্যান্সে করতেছিল সেটা গণভবন দখল করে শেখ হাসিনাকে বের করে দেন জায়গা ফালতু কথা সময় অসুবিধা যদি আমরা না করি যে আমাদেরকে গণভবন ঘেরাও দখল ওই লেংথে তো যাইতেই হয় নাই শাহাবাগে আসার লিংথ যাইতে হয় নাই তার আগেই হতেছে সরকার পতন হয়ে গেছে সেই পুরাকৃতিত্বটা বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে দিতেই হবে নাও দেখেন সেনাবাহিনীর যে প্রধান উনি শেখ হাসিনার হচ্ছে আত্মীয় এবং এটা নিয়ে অবশ্যই অনেক ধরনের ভয়ভীতি ছিল কিন্তু আমি যে যার এক্সপার্ট যাদের কাছে ইন্টারনাল খবর আছে তাদের কথাবার্তা শুনতেছিলাম ফেসবুকে মানুষ কমেন্ট করতেছিলো সেখানে আমি তাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম তাদের সবার এক কথা যে শেখ হাসিনার আত্মীয় যেহেতু তাহলে উনি একটা কোনো একটা চাল দেবেন এই করবেন সেই করবেন তো সেখানে আমি মানুষকে ফেসবুকে কমেন্ট রিপ্লাই করতেছিলাম যে না যতটুকু জানতে পারছি যারা ওনাকে পার্সোনালি চেনে উনি একজন অনারেবল ম্যান এবং উনি হচ্ছে যে মানে ঠিক আছে ওনাকে বসাইছে ওনার এলিজিয়েন্স আছে সরকারের প্রতি এবং আত্মীয় সো কিছুটা লয়াল তো থাকবেই বাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ এ ম্যান অফ ভ্যালিউ এবং স্ট্যাচার এমনটাই ওনারা ওনাকে যারা চিনে ওনার তাদের কাছ থেকে জানতে পারছে নাও এই যে সেনাপ্রধান জেনারেল ফকিরুজ্জামান উনি হচ্ছেন আজি জিনিসটা যে ওনার প্রতি সেনাবাহিনীর সবার খুব রেসপেক্ট আছে উনি একজন অনারেবল মানুষ তো যখন দেশ এরকম দেখি পরিস্থিতি তৈরি হয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে জনতা ছাত্র এবং রাষ্ট্র এবং সেনাবাহিনী তখন উনি একটা খুব ভালো কাজ করছেন এখানে টিবিল টার্ন হয়ে গেছে ওনার ওই একটা সিদ্ধান্তের কারণে কারণ সেনাবাহিনীর উপরে যারা আছে ইয়ে পর্যায়ে ওরা সবাই তো দালাল বসায় রাখছে এদেরকে রাইট এবং এরা হইতেছে সে বাধ্য করতে হচ্ছে নিচের যারা সেনা ইয়ে আর কি সিপাহী বা যারা ইয়ে পর্যায়ে তাদেরকে বাধ্য করতো গুলি করতে বাধ্য করতো কমান্ড দিত আর কি বেসিক্যালি সো সেইটা হইলে কিন্তু কোনোভাবে আটটানো যেত না এবং এই যে কথা বলতেছে আমরা গণভবন ঘেরা করে একদম রক্ত গঙ্গা বয়ে যেত সেইটা হয় নাই কারণ সেনাপ্রধান একটা খুবই একটা 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 খুবই মহতি হিস্টোরিক কাজ করছেন এই কাজটার কারণে উনি যেটা করছেন উনি সকল ফরমেশন কমান্ডারদের সাথে একটা মিটিং করছেন তার আগের দিন যেদিন ইয়ে ছিল তার আগের রাতে যে পরশু রাতে আর কি বেসিক্যালি যেদিন লাস্ট অসহযোগ আন্দোলন ওই শাহবাগ অবস্থানের আগের রাতে সন্ধ্যায় সেখানে যারা উপস্থিত ছিল তাদের কাছ থেকে যেটা ইন্টারনাল তথ্য বিয়েস হয়ে আসছে তো সেইখানে উনি সকল ইয়েদেরকে ফরমেশন কমান্ডারদের কাছ থেকে বা নিচের অফিসারদের কাছ থেকে তাদের বক্তব্য জানতে চাইছেন তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে কথা বলার সুযোগ করে না দিলে কিন্তু উপরের লেভেলের যে দলবাজগুলো আছে তারা কিন্তু তাদেরকে দিয়ে নানান কাজ করাইতে পারতো কিন্তু যখন উনি তাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন এবং তারা সবাই তাদের অ্যাঙ্গার ভেন্ট করতে শুরু করলো ফ্রাস্ট্রেশন ভেন্ট করতে শুরু করলো এবং আমরা বাইরে থেকে যেটা জানতে পারছি সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে যে সেখানে ওনারা বলছেন যে সেনাবাহিনীর ইমেজ নষ্ট হচ্ছে সেনাবাহিনীর সম্মান নষ্ট হচ্ছে আগে মানুষ সেনাবাহিনীকে সম্মান করতো সেটা এখন করে না এবং এটি নিয়ে তারা খুবই ফ্রাস্ট্রেটেড এবং এভাবে সেনাবাহিনীকে মুখোমুখি করছে মানুষের এবং ছাত্রদের সাথে এটা ওনার খুবই ফ্রাস্ট্রেটেড না এরকম একটা রিজাউন্ডিং ফিডব্যাক যখন আসছে তখন কিন্তু উপরের লেভেলে তাদের পক্ষে ইগনোর করা সম্ভব হয় নাই তাদেরকে তখন তখন সেনা সেনাপ্রধান এটাকে ব্যবহার করে তখন এটাকে ইয়ে করতে পারছেন যে ওকে ফাইন আমার সেনাবাহিনীর নিচের লোকজন কেউ এটার সাথে না আমরা জনতার উপর আক্রমণ করবো না কিন্তু তাদের এই ফিডব্যাকটা না নিলেই কিন্তু উপরের লেভেলে দুই তিনজন মিলে কিন্তু একটা ম্যাসাকার করে ফেলত করে ফেলত নাও আমার ধারণা সেনাপ্রধান উনি ওটা অ্যাভয়েড করার জন্যেই কনফ্রন্টেশনে না গিয়ে একটা কু কাউন্টার কু রক্তক্ষয় না করে উনি কাজটা এমনভাবে করছেন যে সেনা বাকিদের মুখ বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে কারণ নিচের সবাই যখন ক্লিয়ারলি তাদের অসন্তোষ জানাইছে আর তো কিছু করার নাই তো যেটা মনে হচ্ছে এই পুরা রক্তক্ষয়টা এড়াইছে এই পুরা সাফল্যটা আসছে সেনাপ্রধানের হাত ধরে বাইরে থেকে যুটুক মনে হচ্ছে অ্যাগেন লাইক অবশ্যই যা তথ্য আমাদের সামনে আসে সেগুলোই বিশ্লেষণ করতেছি সেটার ভিত্তিতে আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি পার্সোনালি চাই চাচ্ছিলাম যে সেনাবাহিনী ক্ষমতায় থাকুক প্লিস সুশৃঙ্খলভাবে লাইনে তারা সবাই গালি দেওয়ার সুযোগ পাবেন আমি চাচ্ছিলাম সেনাবাহিনী ক্ষমতায় থাকুক কারণ এই যে বেসামরিক এগুলো ক্ষমতায় আসলেই এগুলো এই একটা সেই যে আমি জালের মধ্যে মুহূর্তের মধ্যে ঢুকে যাবে এরা জাল বিস্তার করে একটা গুন্ডামি পাণ্ডামি একটা ওই যে সেই আবার মানে আওয়ামী লীগ টু পয়েন্ট ওনা হলেও আওয়ামী লীগ ওয়ান পয়েন্ট ফাইভ মধ্যে এরা কায়েম করে ফেলবে এই ভয়ের জায়গা থেকে সো সেনাবাহিনী যদি থাকে মাঝে একটা বাফার ইয়ে তৈরি করে কয়েক মাসের জন্যে বছরখানেকের জন্যে আগের বারের মতো তাইলে দেশে এই নৈরাজ্য অশান্তি এই গুণ্ডা পান্ডা এগুলার হচ্ছে উৎপাতক দেশ থেকে এগুলো যতদিন আসে এই মাফিয়ারা সন্ত্রাসীরা ততদিন পর্যন্ত দেশ আপনি চাইলে জাল ভাঙতে পারবেন না এই বৃত্ত ভাঙা সম্ভব না সো এই বৃত্ত ভাঙতে হলে একটা সময় লাগবে একটা বাফার পিরিয়ড লাগবে সো আমি মেন্টালি ইউ আসমি আমি চাই যে বাফার পিরিয়ডটা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে এই বাফার পিরিয়ডটাতে দেশকে একটু রেডি করে তারপর সেটা নিয়ে ভয় তো অবশ্যই আছে ভয়ের ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী তারপর ক্ষমতা যদি ছাড়তে না চায় অথবা সেনাবাহিনীর মধ্যে যারা এখন আওয়ামীপন্থী এরা যদি আবার ইনফিলট্রেট করে তারপর আবার আওয়ামীপন্থী মানে কু করে যদি তারা আবার ক্ষমতা নিয়ে আনে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনে বা শেখ হাসিনাকে ফিরে না আনলেও আওয়ামীদের হাতে যদি আবার চলে যায় এটা একটা অনেক হার্ড হার্ড স্বাধীনতা স্বাধীনতা কালকে সকালে হোপফুলি আমাদের তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়ে যাবে এবং এগিয়ে আমি চাচ্ছিলাম মিলিটারি হস্তক্ষেপ এখন আমি নিজেই চাই কিনা আমি শুরু না যদি ডক্টর মোহাম্মদ ইনুস উপস্থিতিতে একটা সুশীল সমাজের সম্পূর্ণ অরাজনৈতিক লোকজনকে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ক্যাবিনেট করা যায় তাইলে আমার কোনো আপত্তি নাই কিন্তু সেটা হইতে যাচ্ছে না কারণ এই বালসালের ডেমোক্রেসির আলাপ শুরু হবে যে রাজনৈতিক দল ছাড়া এটা হইতেছে টেকনোক্রেট দিয়ে দেশ পরিচালনা এই শুরু হবে এই প্যানর প্যানর রাজনৈতিক লোকজনের সো কিছু করার নেই এখানে রাজনৈতিক লোক ঢুকাবে এবং রাজনীতির লোকজন ঢুকালো মানে ঢুকানো ঢুকানো মানে পুরো জিনিসটা শেষ বাদ একেবারে তো এই কারণে যা হোক আমি সেনাবাহিনীকে যাচ্ছিলাম সেটার বলে লাভ নাই সেটা অলরেডি কজ গন কেস যথাসম্ভব কম রাজনৈতিক লোকজন রেখে যথাসম্ভব সুশীল সমাজ দিয়ে যদি এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট করা যায় এবং ইন্টারিম গভর্নমেন্টটা তিন মাস না যদি এক দুই বছর থাকতে পারে মিনিমাম দুই বছর আর কি আমরা চাওয়া তাইলে যদি দেশকে একটু সুভ্য সুসভ্যতার পথে নেওয়া যায় এছাড়া আমি খুব একটা হোপফুল এবং দুই বছর পর এই যে ছেলেগুলো এদের বয়স হতো পঁচিশ হয়ে গেছে হয়ে যাওয়ার কথা আমার ছোটো ভাই দেখলাম সার্জিস সার্জিসের সাথে একটা ছবি দিল তারা মনে হয় তুই করে বলে ছবি দিল মনে হচ্ছে ফ্রেন্ড তো ফ্রেন্ড হইলে তো তাদের বয়স পঁচিশ হয়ে গেছে আমার ছোটো ভাই আমার চেয়ে গত দশ বারো বছরের ছোটো তো আমার যদি সাঁত্রিশ বছর বয়স হয় তার মানে ওরা পঁচিশ যদি পঁচিশ নাও হয় এখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইন্টারিম সুশীল সমাজকে দিয়ে টেকনো ক্রেডদেরকে দিয়ে দুই বছরের জন্য এরা থাকুক দুই বছর পর এই ছাত্রদের হাতে ক্ষমতা তুলে দেন এই রাজনীত রাজনৈতিক দুর্বৃত্তায়নের বাইরে আমাদেরকে বের করে নিয়ে আসেন একটা নতুন বাংলাদেশ এই ছাত্ররা জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে আসছে এই দেশটাকে তাদের হাতে তুলে দেন